সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ফর্চাজ আপনাদের সামনে, আপনাদের সেই অত্যন্ত প্রিয় পরিচিত অনুষ্ঠান বাস্তু এবং ফেংশুই। সাপ্তাহিক যে অনুষ্ঠানগুলি দেখেন সেরকমই আরেকটি অনুষ্ঠান, তবে আজকের অনুষ্ঠানটি সরাসরি আপনারা প্রয়োজন মনে করলে ফোন করে কথা বলতে পারবেন। আমার সঙ্গে কথা বলার বিষয় হচ্ছে ব্যক্তিগত এবং বাস্তুকেন্দ্রিক, কিন্তু এখানে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে বাস্তু নিয়ে কোনো কথা বলতে গেলে দয়া করে হাতের সামনে বাড়ির প্ল্যান, জেরক্স, কোনো স্কেচ বা কিছু একটা রাখতে হবে, যেটা দেখে আপনি ঠিকঠাক জায়গাগুলো বলতে পারবেন। আপনার বাড়ির কোন দিকে কী আছে, কোথায় মেন এন্ট্রান্স, কোথায় আপনার শোবার ঘর, কোথায় রান্নাঘর, তা না করে ওই মনে করে করে বলতে গেলে কিন্তু একটুখানি সমস্যা তৈরি হয়, সেটা কাইন্ডলি করবেন না। আর যদি কেউ মনে করেন এডুকেশন, কেউ যদি মনে করেন প্রফেশনাল লাইফ, বৈবাহিক জীবন নিয়ে কথা বলবেন, তাহলে ডেট অফ বার্থ নিয়ে কথা বলতে পারেন। তবে আজকের অনুষ্ঠানটি মূলত আমি রাখছি বাস্তু অরিয়েন্টেড, তার পেছনে একটা কারণ আছে। আপনারা জানেন যে আজকে নতুন করে বলার প্রয়োজন নেই যে বাস্তুর কতটা প্রয়োজনীয়তা আমাদের জীবনের ওপর রয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপে যদি আমি বিশ্বাস করি যে আমার যে দক্ষতা, আমার যে যোগ্যতা, আমার যে কর্ম, তার সঙ্গে আর কিছুর সাপোর্ট প্রয়োজন, তাহলে আমি অনেক বেশি ডেভেলপমেন্ট পেতে পারি আমার লাইফে। তাহলে সেক্ষেত্রে একটি উপাদান কিন্তু আপনার বসবাসের বা কর্মের বাস্তু। যে জায়গায় আপনি বসবাস করছেন বা কর্ম করছেন তার একটা প্রভাব আমাদের জীবনের ওপর যদি সঠিকভাবে প্রভাব ফেলে তাহলে আমরা ডেভেলপমেন্ট পাই। আর এই প্রভাবটা যদি নেগেটিভ হয়, যাকে আমি আমাদের ভাষায় বলি বাস্তুর আশীর্বাদ এবং বাস্তুর অভিশাপ, বাস্তুর অভিশাপ যদি আমরা পাই তাহলে জীবনের অগ্রগতিতে বাধা, আপনি যতই ভালো কাজ করুন না কেন। আর বাস্তুর আশীর্বাদ মানে আপনি যে ভালো কাজ করছেন তাকে আরও অনেক বেশি বুস্ট আপ, অনেক বেশি পাওয়ার আপ করে আপনাকে অনেক ডেভেলপমেন্ট দিতে পারে আপনার এই বাস্তুর সঠিক প্রভাব। আর মজার কথা, এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ওপর কীরকম, আপনি যে জায়গায় বসবাস করছেন সেটা বাস্তুসম্মত হওয়াটা আপনার উপর ডিপেন্ড করছে, এটা কিন্তু অন্য কিছু নয়। আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে দিতে পারে বাস্তুর আশীর্বাদ, আপনার বেঠিক সিদ্ধান্ত বা না জানার কারণ আপনাকে দিতে পারে বাস্তুর অভিশাপ। ছোট্ট যদি একটা এক্সাম্পল দিই, আপনি একটি বাড়িতে বা একটা ফ্ল্যাটে আছেন, ন্যাচারালি একটি পরিবারে একটা বাথরুম, একটা রান্নাঘর থাকবেই, আমি শুধু এই দুটো বললাম, বাদবাকি মেন এন্ট্রান্স, ড্রয়িং রুম, পুজোর ঘর বাদ দিচ্ছি। ধরে নেওয়া যাক একটি ফ্যামিলির মেম্বাররা, তারা জেনে বা না জেনে, প্ল্যান করে বা প্ল্যান না করে, যেভাবেই হোক তার রান্নাঘরটি দক্ষিণ পূর্ব কোণে পড়েছে বাড়িতে বা ফ্ল্যাটে। আপনি দেখবেন তারা কিন্তু ইকোনমিক সেক্টরে দারুণ ভালো আছেন, হয়তো তারা জানেন না যে মেন কারণ এটা একটা বড় কারণ তাকে ব্যাক সাপোর্ট দেবার, ইকোনমিক ডেভেলপমেন্ট পাচ্ছি তার কারণ অগ্নিকোণেই আমার রান্নাঘর। এবার ধরুন জেনে বা না জেনে ওই রান্নাঘরটা উত্তর দিকে, রান্নাঘর তো থাকবেই, রান্নাঘরটা উত্তর দিকে দক্ষিণ পূর্ব কোণে নয়, তারা যতই ট্যালেন্টেড হোক, তাদের যতই রোজগার বা ইকোনমিক ডেভেলপমেন্টের ক্যাপাসিটি থাক না কেন, তারা ইকোনমিক সেক্টরে ভালো ডেভেলপ করতে পারবে না, সঞ্চয় করতে পারবে না, পয়সা জলের মতন বেরিয়ে যাবে জেনে বা না জেনে, তাহলে একটা প্রবলেম তৈরি হলো। আবার দেখুন যদি এই সাউথ ইস্ট অগ্নিকোণে ভুল করে বা না জেনে একটা বাথরুম তৈরি হয়ে গেল, একটা চৌবাচ্চা তৈরি হয়ে গেল, একটা টিউবওয়েল তৈরি হলো বা একটা পাতকুয়োর হয়ে গেল অগ্নিকোণে, এই পরিবার যতই যাই করে নিক তারা কিন্তু সব সময় ইকোনমিক সেক্টরে একটা কষ্ট, একটা যন্ত্রণার মধ্যে থাকবেই থাকবে। তাহলে এটা সিদ্ধান্ত কার উপর নির্ভর করছে, যারা এখানে বসবাস করছে সেই মানুষগুলির ওপর। কীরকম, তিনি যদি জেনে আইডিয়া নিয়ে ফ্ল্যাটটা কিনতেন, হ্যাঁ ভাই দক্ষিণ পূর্ব দিকে বাথরুম আছে কিনবো না, একটা সিদ্ধান্ত, দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর আছে কিনবই, কারণ একটা 100% পজিটিভ, একটা 100% নেগেটিভ, নেগেটিভ থাকলে কিনবো না, বেঁচে গেলাম আমি। এবার আপনি বাড়ি বানাবেন, কাউকে দিয়ে আইডিয়া নিয়ে নিন কোথায় কোনটা বানাবো, যেমন আমি আপনাকে একটা ড্রয়িং করে প্ল্যান করে দিতে পারি, আপনি অগ্নি করে রান্নাঘর বানালেন, বাথরুম যেখানে, মেন এন্ট্রান্স যেখানে, বেডরুম যেখানে, যেটা যেখানে হওয়া উচিত বাস্তু অনুযায়ী বানিয়ে নিলেন, জেনারেশন ওয়াইজ আপনারা ভালো থাকতে পারবেন, যদি নিজেরা কোনো ভুল কর্ম না করেন, নিজেরা সঠিক কর্ম করলাম। এবং মজা কি, এই বাস্তুর প্রভাব কিন্তু পরিবারের প্রত্যেকটি লোক,
কেউ পড়াশুনো করছে, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ঘর সংসার চালাচ্ছে, তারা প্রত্যেকে তার তার মতন করে তার তার জায়গায় একটা পজিটিভ রেসপন্স পেয়ে গেল। ভুল হলে তার এফেক্টটা যে পড়াশুনো করছে তার উপরে পড়বে, যে চাকরি করছে ব্যবসা করছে তার উপরে পড়বে, যিনি ঘর সংসার চালাচ্ছেন হোম মেকার তার উপরেও পড়ল। কিন্তু মোদ্দা বিষয়টা কি, আমার ভুল, আমার ভুল সিদ্ধান্তের ফল, তাহলে আমরা এই ভুলটা করব না। প্রাথমিকভাবে যারা বাড়ি বানাচ্ছি বা ফ্ল্যাট কিনছি, এটা কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল যেখানে আমাদের কমার্শিয়াল বাস্তু, কারখানা, অফিস, চেম্বার, সেখানেও কিন্তু আমরা যদি আইডিয়া নিয়ে করি তাহলে একটা পজিটিভ রেসপন্স পাবো, যাকে আমি বলছি বাস্তুর আশীর্বাদ। কি পেলাম? ডেভেলপমেন্ট। এইবার মজা হচ্ছে, যারা এরকম কোনো জায়গায় বসবাস করছেন বা কর্ম করছেন তারা জানতে পারছেন এই মুহূর্তে এসে, আরে আমার তো প্রবলেমের একটা বড় কারণ, আমার ঈশান কোণে বাথরুম, ওটা ভগবানের স্থান, স্থান ওটা, আমার অগ্নিকোণে জল, আমার উত্তর দিকে রান্নাঘর, আমার দক্ষিণ পূর্ব দিকে পাতকুয়ো, কিংবা দক্ষিণ পূর্ব দিকে আমার চেম্বার, কি দক্ষিণ পূর্ব দিকে আমার এন্ট্রান্স, কি সাউথে আমার সদর দরজা, কি ফিল করছেন? নেগেটিভ। এবার কি করবেন তারা? তাদের জন্যে আজকের এই অনুষ্ঠান, আমি প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠান করি, প্রতিদিন করি। আপনারা কি দেখতে পান? বাস্তু নিয়ে আলোচনা, জন্ম তারিখ নিয়ে আলোচনা। প্রাথমিকভাবে প্রথমেই আমাদের মাথায় আসে জন্ম তারিখ নিয়ে আলোচনা করে আমরা একটা রেমেডিয়াল সাপোর্ট নিয়ে আমাদের প্রবলেমটাকে কাটিয়ে ফেলব। কিন্তু আমি আপনাদের বলছি, এরকম নিজেরাই নিজেদের প্রশ্ন করে দেখুন, আপনারা হয়তো খুঁজে পাবেন যে আপনি যতই রেমেডিয়াল সাপোর্ট আপনার জন্ম তারিখ দেখিয়ে নিয়েছেন না কেন, হয়তো মনের মতন রেসপন্স পাচ্ছেন না। তার একটা কারণ কিন্তু হতে পারে, ব্লকেজটা আপনার বাস্তুতে আপনি খেয়াল করলেন না। এবার বাস্তুটাকে ব্যালেন্স করুন, যেই মুহূর্তে করলেন দেখলেন আপনার ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, বাস্তুর এই ডেভেলপমেন্টটা করব কি করে? আগেই বলেছি, বাস্তু যখন কিনছেন, আপনি বাড়িঘর ফ্ল্যাট বা বানাচ্ছেন, কারোর থেকে আইডিয়া নিয়ে করুন। এই আইডিয়াটা আমার থেকেও পেতে পারেন। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, দেখে নিলেন যে প্রশান্তদা ফ্ল্যাটটা এইভাবে তৈরি হয়েছে, কিনবো না কিনবো না, একটা অ্যাডভাইস পেলেন। বাড়ি বানাবেন, একটা ড্রয়িং করিয়ে নিলেন। এইবারে আমরা যেখানে ছিলাম, যারা অলরেডি বসবাস করছেন এরকম কোনো জায়গায়, তারা কি করবেন? তারা এই বাড়ি ছেড়ে যেতে পারবেন না, ভেঙে চুড়ে বানাতে পারছেন না, বিশেষ করে ফ্ল্যাটের লোকেরা। তখন তাদের জন্যে ভারতীয় বাস্তুশাস্ত্র একটি রেমেডিয়াল সাপোর্টের কথা বলে। আমি তাকে কিন্তু রেমেডি বলি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনি আমাদের পারিবারিক বন্ধু, আমাদের বাস্তুতে থেকে পরিবারের একজন মেম্বারের মতন হয়ে আমাদেরকে গার্ড করেন এবং ডেভেলপমেন্ট দেন, নেগেটিভ এনার্জিকে গার্ড করেন এবং আমাদের উন্নতি দেন। কাকে দেন? এই পরিবারের প্রত্যেকটি মানুষকে, যারা আমরা একত্রে একসঙ্গে থাকি, খাওয়া দাওয়া করি, প্রত্যেককে, বাবা মা ছেলে দাদু ঠাকুমা, প্রত্যেকের জন্যে, প্রত্যেকটি সন্তান, বাবা মা, তাদের বৃদ্ধ বৃদ্ধ বাবা মা, যারা যারা এখানে বসবাস করবেন, তারা প্রত্যেকে তার একটা পজিটিভ রেসপন্স পাবেন। কারণ এই রেমেডিয়াল সাপোর্টের কাজ কি? বাস্তু দোষকে কাটিয়ে দেওয়া, কাটিয়ে বাস্তু দোষ মুক্ত করা এবং তার সঙ্গে সঙ্গে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধির ডেভেলপমেন্ট দেওয়া। আপনারা জানেন তার নাম শ্রী যন্ত্রম, ব্রাজিলিয়ান স্ফটিক নির্মিত শ্রী যন্ত্রম, যে কিনা আপনাদের পরিবারে এসে দিতে পারে এই উন্নতি। তার জন্য আপনাকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে না, ভাঙাচোড়া করে বানাতে হচ্ছে না। কিন্তু যদি বলেন প্রশান্তদা বেস্ট ওয়ে কী, আমি বলবো বাস্তুসম্মতভাবে বাড়ি নির্মাণ করুন, বাস্তুসম্মত জায়গায় ফ্ল্যাট কিনুন, যে ফ্ল্যাটটা বাস্তু নিয়ম মেনে বানিয়েছে, না হলে তখন আমরা যাব রেমেডিয়াল সাপোর্টের দিকে। আসছি আমি আলোচনা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, আপনি সেই হিসাবে 14 তারিখ বললেন না 15 তারিখ হয়ে যাবে? কোথায় এটা? আমতাতে। একটু ধরুন, টুয়েলভ পাস করলো, রাইট। কি নিয়ে পড়ছে আপনার ছেলে? আমার ছেলে আর কি ইঞ্জিনিয়ারিং
ইঞ্জিনিয়ারে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন সায়েন্সে ভর্তি হয়েছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে চাইছে, জয়েন্টে কিছু হলো? র্যাঙ্ক ভালো আসেনি? হ্যালো, র্যাঙ্কটা ভালো পাইনি? না 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 না, রাইট। এইটাই আপনার ছেলের ডেট অফ বার্থের মধ্যে রয়েছে। প্রথমত বলি, আপনার ছেলের কিন্তু খুব ব্রেন শার্প, ব্রেন ভালো, কিন্তু আপনার ছেলের টেন্ডেন্সি হবে একটু কম খেটে কি করে বেটারমেন্টটা পেয়ে যাবো। বুঝতে পেরেছেন? খাটতে চাইবে কম, কিন্তু যে ভালো ব্রেনটা আছে, যদি আরেকটু বেশি করে পড়াশুনো করতো মন দিয়ে, তাহলে অনেক বেশি ডেভেলপমেন্ট পেতে পারত। আপনাকে আমি একটা জিনিস বলে দিই, এই ছেলেকে ভগবান দিয়ে পাঠিয়েছে, কেমন ওকে করে নিতে হবে। উল্টো থেকে কি হয়, এক একজন দেখবেন প্রচুর খাটে, প্রচুর লেবার দেয়, কিন্তু হয় না, কারণ তার ভাগ্যে নেই। আপনার ছেলের কিন্তু ভাগ্যে আছে। আপনার ছেলের মধ্যে অসম্ভব খামখেয়ালিপনা, আজকে এটা করব, কালকে ওটা করব, এক জিনিস বেশি দিন ভাল লাগে না, এই প্রবলেমগুলো থাকার জন্য এটা ঘটনাটা ঘটছে। ওর টার্গেটই হচ্ছে আমি কম খেটে কি করে একদম ছক্কা মেরে দেবো। কম খেটে তো দিদি ছক্কা মারা যাবে না, তার জন্য লেবার দিতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু কনসেন্ট্রেট করে ধৈর্য ধরে পড়তে হবে। ওর পক্ষে কিন্তু সম্ভব নয় ডিলে 5-6 ঘন্টা করে পড়া, ও পড়তে পারবে না, ও অল্প পড়তে চায়, এইটাকে একটু বাড়াতে হবে দিদি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আপনার ছেলের জন্য আইডিয়াল, সাপোর্টিং, এখানে ওকে রাখতে দিন, ভালো হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সরি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এগুলো নিয়ে পড়তে পারে, কম্পিউটার নিয়ে পড়তে পারে, ভালো হবে। খালি হ্যাঁ পড়তে বলুন। আর আপনাকে আমি আরেকটা রিকোয়েস্ট করব, এই যে 1 বছর টাইমটা নিয়ে পড়াশুনো করছে, আপনাকে যেটা করতে হবে, এই যে আমি যে খারাপ দিকগুলো বললাম, এগুলোকে দিদিভাই একটু ঠিক করে নিতে হবে। তার জন্য কোনো ভালো আমার মতন এক্সপার্টের কাছে যান, পছন্দ হলে আমার কাছে আসুন, এই জায়গাটাকে আমি ঠিক করে দেবো। আপনার ছেলের পয়সা রোজগার নিয়ে চিন্তা নেই, পয়সা রোজগার আপনার ছেলে করবেই, এটা গ্যারেন্টেড। কিন্তু এই পয়সা রোজগারটা 5,000 করবে না 50,000 করবে, এটা তো ডিপেন্ড করবে ভালো কাজের ওপর। তো সেই ভালো কাজটা যাতে ও পায়, তার জন্য একটু ব্যবস্থা নিতে হবে দিদি। হ্যাঁ, আমি না করব না, ঠিক আছে, অসুবিধে নেই। পড়াশুনোর দিক থেকে ওকে আপনি পুরোপুরি যেরকম পারছেন করুন, কিন্তু আমার রিকোয়েস্ট হবে এই রকম অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট একটু ওর দরকার, কেমন, যাতে করে পড়ার প্রতি ইচ্ছেটা বাড়ে, যাতে করে ধৈর্যটা বাড়ে, এগুলো দরকার। এগুলো করলেই হয়ে যাবে, আর আপনি ফলো করে দেখুন, এগুলোই ওর মধ্যে একটু কম। ঠিক, এটাকে ঠিক করে দিন, বাদ বাকি কোনো চিন্তা নেই দিদি ভাই, কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। দেখুন, আপনারা জানেন, তবুও বলি, আমার ক্লায়েন্টের মধ্যে 80% হচ্ছে স্টুডেন্ট, 80%, যার জন্য পরিষ্কার ডেট অফ বার্থ ওয়াইজ মোটামুটি, খুব রেয়ার হয়তো 2-4টে ভুল করি, নাহলে করি না, কোন বয়সে কোন ক্লাসে পড়া উচিত, কী পরীক্ষা, আমি পরিষ্কার বললাম 12 পাস করলো তো, 12টা পরীক্ষাটা দেওয়া হলো তো, উনি বললেন হ্যাঁ এবারে 12 পাস করলো। ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো, কোথায় কোথায় প্রবলেম বললাম, মা হিসাবে উনি বললেন এগুলোই প্রবলেম। এই প্রবলেমটা ধরাটা বড় কথা নয়, যিনি ভালো কাজ জানেন তিনি ধরতে পারবেনই পারবেন, আর যদি সমস্যার কারণ ধরা পড়ে, তাহলে তাকে সুস্থ করতে কতক্ষণ। ওষুধের দোকানে তো ওষুধ প্রচুর টাকা আছে, খালি কোনটা আপনি খেলে ভালো হবেন এটুকু তো দরকার, এটুকু আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে প্রশান্ত ভট্টাচার্য পারে। তো যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন, কিন্তু এখানে একটা প্রশ্ন, যখন উনি আমাকে পার্সোনাল নাম্বারে ফোন করে বুক করবেন, আমি ওনাকে এটা বলবো, পারলে বাড়ির প্ল্যানটা নিয়ে আসবেন। কেন বলুন তো? কারণ এই যে ছেলের প্রবলেম ডেট অফ বার্থের মধ্যে পাওয়া গেল, এই প্রবলেমটা বহুগুণ খারাপ অবস্থায় ফেলে দিতে পারে ওনার বাস্তু। আর যদি বাস্তু ঠিক থাকে আমার টেনশন নেই, আর যদি বাস্তু খারাপ থাকে, তাহলে ঠিক না করে এই পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই এই প্রবলেমগুলো কাটিয়ে দেয়। তাহলে আমাকে দুটো পথ নিয়ে চলতে হবে, হয় দুটোই প্রবলেম, নয় যে কোনো একটাতে প্রবলেম, যদি আমরা দুটোই অবজার্ভ করে চলি, তাহলে আমরা মোর বেটার রেসপন্স পেতে পারি। এবার আমরা যেখানে ছিলাম, ধরে নিচ্ছি এরকম বাস্তুবিরুদ্ধ পরিস্থিতিতে কেউ কেউ রয়েছেন, না পারছেন ভাঙাচোড়া করে ঠিক করতে, না পারছেন ছেড়ে যেতে, তখন তাদেরকে কী করতে হবে? অনেক কিছু রাস্তা, তার মধ্যে একটা রাস্তা হচ্ছে সৃজন্ত্রম স্থাপন করে নেওয়া, পিওর ব্রাজিলিয়ান স্পোটিকের। সৃজন্ত্রমটা কী? আমরা যেমন আমাদেরকে ঠিকঠাক করার জন্য গ্রহগুলোকে আমরা রত্ন পড়ি,
হাতে আঙুলে সব জায়গায় পরি, পাথর, পোকরা, চুনি, নীলা, পান্না, শ্রীযন্ত্রম, সেরকম হচ্ছে কোয়ার্জ বা স্ফটিক, একটি রত্ন। একে ধারণ করাতে হয় আমাদের বাস্তুকে, ধারণ মানে বাস্তুতে স্থাপন করতে হয়, রাখতে হয় কোনো শুদ্ধ জায়গায়, তাকে মন্ত্র উচ্চারণ করে, জাগৃত করে, শোধন করে তাকে স্থাপন করতে হয়। ডেলি তার একটা 10 মিনিটের পুজো পাঠ করতে হয়। গত প্রায় 18-19 বছর ধরে যাদের যাদের কাছে আমার নেওয়া শ্রীযন্ত্রম রয়েছে, 99.9% লোক হ্যাপি আছেন, ভালো আছেন। তারা বলছেন, প্রশান্তদা, প্রবলেমগুলো নেই, ভালো আছি আমরা। তাহলে আপনাদের যাদের মনে হচ্ছে এই জাতীয় প্রবলেমের জন্য আটকে আছি, তারা শ্রীযন্ত্রম স্থাপন করুন আপনাদের বাস্তুতে। আর শ্রীযন্ত্রম স্থাপন করার জন্যে ভালো দিন দরকার, যেমন যে কোনো বৃহস্পতিবার, লক্ষ্মীবার আমরা বসাতে পারি, আর কোনো শুভ দিন। এই শুভ দিনের মধ্যে আগামী একটি দিন অত্যন্ত শুভ, আপনারা জানেন আমরা বলি 1 নম্বর দিন হচ্ছে ধনতেরাস, ধনত্রয়োদশীর দিন, জানেন আপনারা, কালী পুজো 2 দিন আগে পড়ে। আর তারপরে সেকেন্ড যে বেস্ট ডে সেটা হচ্ছে জন্মাষ্টমী। কেন? জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মতিথি, আর এই শ্রীযন্ত্রমের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, আপনারা জানেন সেই গল্প, আজকে নতুন করে আর বলছি না। তো তারই জন্মতিথির দিন আমরা যদি আমাদের বাস্তুতে শ্রীযন্ত্রমকে শোধন করে স্থাপন করতে পারি, তাহলে আমরা মনে করি এটা মোর এনার্জি নিয়ে, অনেক বেশি শক্তি নিয়ে আমার বাড়িতে স্থাপিত হলো, আমি অনেক বেশি ডেভেলপমেন্ট পাবো। তাই হাতে সময় থাকতে থাকতে যাদের বাড়িতে এই জাতীয় প্রবলেম আছে, এবং বিশেষ করে আমি আবার নোট করছি, বিশেষ করে যারা মনে করছেন হাতে বাজুতে রত্ন, এটা ওটা কবচ ধারণ করে ভর্তি করে ফেললাম তবুও মনের মতন রেজাল্ট পাচ্ছি না, তাদের ক্ষেত্রে বলবো হয়তো আপনার এই একটুখানি যে আটকে আছে, পরিপূর্ণতা পাচ্ছেন না, তার একটা কারণ আপনার বাস্তুটি। হতে পারে আপনার ব্যবসার জায়গায় কর্মক্ষেত্রে, হতে পারে আপনার বসবাসের ক্ষেত্রে, আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাট। তাহলে এই বাস্তুতে এবার নজর দিন এবং তাকে পাওয়ার আপ করুন, সেখানে ডেভেলপ করুন পজিটিভ এনার্জি এবং গ্রহণ করুন বাস্তুর আশীর্বাদ। কি করতে হবে? বাস্তুকে বিচার করে দেখতে হবে, আপনার প্রবলেমটার কারণটা কি আদৌ বাস্তু, নাও তো হতে পারে, নাও তো হতে পারে। আমি দেখছি আমার গায়ে জ্বর, গায়ে টেম্পারেচার, গাটা গরম লাগছে, সেটা কেন হয়েছে? খাবারটা হজম হয়নি বলে, বদহজমের জন্য গা গরম হয়েছে কি, নাকি আমাকে মশা কামড়েছে, নাকি আমার অন্য কোনো কারণে হয়েছে, ইনফেকশন থেকে হয়েছে? আগে তো সেটা বুঝতে হবে। আমি তো খালি কি ফিল করছি, আমার গায়ে জ্বর, গাটা টেম্পারেচার এসছে গায়ে, তাই না? কিন্তু কারণটা বুঝতে পারছি না। তাহলে কারণটা দেখা গেল যে হ্যাঁ, আপনার বাস্তুতেই প্রবলেমটা আছে, আপনার বাড়ির অমুক জায়গায় অমুক জিনিসটা ভুল কাজ করছে, নেগেটিভ এনার্জি তৈরি করছে। এইবার তাকে ঠিকঠাক করতে গেলে, রিমুভ করতে গেলে সেই নেগেটিভ এনার্জিকে, কী পাওয়ারের শ্রীযন্ত্র প্রয়োজন আপনাকে আমি একটা আইডিয়া দিলাম। আপনি কনফার্ম করলেন, আপনাদের নাম গোত্রে শোধন হলো, রেডি হলো, আপনি মন্ত্র উচ্চারণ করে স্থাপন করলেন, নিয়মকানুন আমার থেকে জানলেন, মন্ত্র জেনে নিলেন, আপনার ফিউ ডেজ আপনি বললেন প্রশান্তদা ভালো আছে, এটা আমার প্রসেস। শ্রীযন্ত্রম আরও অনেকে দেন, অনেকে তো শ্রীযন্ত্রম বিনামূল্যে দিয়ে দেন। আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, এই বিনামূল্যে পাওয়া শ্রীযন্ত্রমগুলো বাড়িতে নেবেন না, বাড়িতে ঢোকাবেন না, ঢোকালে তার সঙ্গে সঙ্গে অলক্ষ্মী এবং নেগেটিভ এনার্জি এসে ভর্তি হয়ে যাবে, এটা বহুবার বলেছি আপনাদের। সেখানে দাঁড়িয়ে বলবো বাস্তু বিচার, অন্য জায়গায় কী হবে, আমার না বাস্তুটা খারাপ, ঠিক আছে একটা শ্রীযন্ত্রম দিয়ে দাও, একজন যেন মুদি দোকানের জিনিস, চাল ডালের মতন, এত টাকা করে গ্রাম এই নিন, ব্যাস পকেটে পয়সা চলে এলো, আপনি নিয়ে বাড়িতে বসালেন, আদি অনন্তকাল ধরে পুজো পাঠ করে যাচ্ছেন, কিছুই হয় না, হবে কি করে, ওটা তো নকল কাচের। আপনি যে মনে করেছেন পোকরাজ পড়েছি, একটা হলদে রঙের কাচের টুকরো পড়ে বসে রইলাম, এক বৃহস্পতিগ্রহ ঠিক হয়ে যাবে না? সেই প্রাকৃতিক পাথরটি পড়তে হবে যেটা রিয়েল স্টোন পোকরাজ, কোনটা না, তার বদলে একটা কাচের হলদে রঙের টুকরো বেশ সুন্দর করে ঘষে মেজে শেপ করে হাতে পড়ে ফেললাম, হয়ে গেল, হবে না তো, কারণ তার সেই ক্যাপাসিটিটাই নেই। তাহলে আমি পাথরের পোকরাজ কিনবো কেন হাজার হাজার টাকা দিয়ে? সেম অ্যাজ আমার সেই প্রাকৃতিক স্টোন যা কিনা শ্রীযন্ত্রম, সেই কোয়ার্জ স্ফটিকের তৈরি হয়, সেটাই আমাদের প্রয়োজন, সেটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন, আপনারা জানেন। এবং আমি আপনাদের বারবার বলেছি, এই কোয়ালিটির শ্রীযন্ত্রম পশ্চিমবঙ্গে কেন কোথাও অ্যাভেলেবেল নয়, অনেক কষ্ট করে জোগাড় করে আপনাদের অ্যারেঞ্জ করে নিয়ে আসি, আপনাদের চোখের সামনে পরীক্ষা করে দিই। অনেক জায়গায় শ্রীযন্ত্রম পাওয়া যায়, একটা কাগজের মধ্যে স্ট্যাম্প মেরে দিল, এটা আসল শ্রীযন্ত্রম, তাহলে আমি একটা কাগজের স্ট্যাম্প মেরে কাছে দিয়ে দিই,
তাহলে ওটা আসল হয়ে গেল না। সেখানে আমি কি করছি, আপনার চোখের সামনে সাইন্টিফিক ওয়েতে টেস্ট করে দিচ্ছি, দেখে নিন এটা কাচ এটা স্ফটিক দুটো আলাদা, আপনি দেখে শুনে গ্রহণ করছেন চোখের সামনে টেস্টিং। আমি টেস্ট করে রেখে দিয়েছি কাগজে, আপনাকে রেখে দিলাম না, ওকে এক পছন্দ পারচেজ করে না, তাই 99.9% মানুষ সাকসেস। কিন্তু তার আগে কি বাস্তু বিচার, এই বাস্তু বিচারের দুটো প্রসেস, এক আপনার বাস্তুতে গিয়ে দেখলাম, আপনার বাড়িতে ফ্ল্যাটে কারখানায় দোকানে গিয়ে চোখে দেখলাম, দেখে বুঝলাম এই এই ভুল বা এই এই ঠিক, তারপর সিদ্ধান্ত নিলাম এরকম সিদ্ধান্ত লাগবে, অথবা আপনার এই বাস্তুটির একটা স্কেচ প্ল্যান ডায়াগ্রাম আমার চেম্বারে নিয়ে এলেন, দেখলাম, দেখে আপনাকে বললাম আপনার এরকম এরকম প্রয়োজন, বা এটাও হতে পারে আপনার বাস্তুতে আদৌ কোনো বাস্তু দোষ নেই, আপনি জেনে বা না জেনে একটি ভালো বাস্তুতে আছেন, হতেই পারে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার স্যার, আমি বেহালা থেকে বলছিলাম। বলুন কে বলছেন? রিতিকা। আচ্ছা কি বিষয়, কার বিষয়? আমার ভাইয়ের বিষয়। ডেট অফ বার্থটা কাইন্ডলি। হ্যাঁ ডেট অফ বার্থ। হ্যাঁ 29/10/92। ভাইয়ের নাম বলা যাবে? হ্যাঁ একদম, অরিন্দম। অরিন্দম কি? দাস। 29/10/92। হ্যাঁ টাইমটা দিদি? সকাল 9:30 কলকাতা। কলকাতা একটু ধরুন। হ্যাঁ 92। কি করছে আপনার ভাই এখন? এই মুহূর্তে বছর 3 হয়ে গেল মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে। মেডিকেল ডিপার্টমেন্ট বলতে এমআর। আচ্ছা আচ্ছা, 3 বছর ধরে এটাই করছে? হ্যাঁ 3 বছর ধরে ওটাই করছে। কি জানতে চাইছেন আপনি? এখন মানে ওর কি নেক্সট অনেকগুলো অফার আসছে অন্যান্য কোম্পানি থেকে, একটা রয়েছে দিল্লি থেকে, একটা অফার এসেছে, ও ঠিক ডিসাইড করতে পারছে না যে ডিসিশনটা। আমাকে একটা কথা বলুন তো, অ্যাজ পার নেচার, আপনি দিদি হিসেবে আমাকে এটা বলুন, অ্যাজ পার নেচার আপনার ভাইয়ের পক্ষে এক জায়গায় স্টেবল হয়ে কোনো কাজ করা তার কাছে বেশি ভালো, না একটু মুভিং জব ঘুরে ঘুরে কাজ করতে ভালো, কোনটা তার পছন্দ? মানে অ্যাকচুয়ালি ও কোম্পানি চেঞ্জ করার আগে ভাবছে 10 বার, কিন্তু বেটার অপশনের চেষ্টা করছে, অস্থিরতাটা ওর মাইন্ডে কাজ করছে। আপনার আমি অস্থিরতার জায়গায় আপনি চলে গেলেন, এটা আমি সেকেন্ড স্টেপে বলতাম, আপনার ভাইয়ের জন্য যেমন ধরুন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে না ভাই আমি এক জায়গায় চুপচাপ বসে কাজ করতে পারলেই ভালো বলতাম, আবার কেউ বলবেন না না আমার না ঘুরে ঘুরে কাজ করতে ইচ্ছে করে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করে আপনি বলুন আপনার ভাইয়ের নেচারের মধ্যে কোনটা পড়ছে? ও একটুখানি ঘুরে কাজ করতে ভালোবাসে। একদম এটাই উচিত, আপনার ভাইকে এমন একটা জায়গায় কাজ করতে বলুন যেখানে মুভিং জব, স্ট্যাগনেন্ট হয়ে 10টা 5টা টেবিল চেয়ারে বসে ডিউটি আপনার ভাইয়ের জন্য সুইটেবল নয়। আমি কি বললাম আপনাকে? এটাই বললাম, এই চাকরি কিন্তু আপনার ভাই করবে না, সে যদি কোনো মার্কেটিং এ যায় দুর্দান্ত রেসপন্স পাবে। মুভিং জব, এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে নয়, আর মেডিকেল সেক্টরে যে রয়েছে এই মেডিকেল সেক্টরটাও কিন্তু আপনার ভাইয়ের জন্য খুব সাপোর্টিং নয়। আপনার ভাইয়ের পড়াশুনো কি নিয়েছিল? ম্যাথ অনার্স সায়েন্স ছিল, সবচেয়ে ভালো ছিল আপনার ভাইয়ের ইঞ্জিনিয়ারিং সেক্টরে চলে যাওয়া, 1000% ম্যাচ করতো, যাই হোক যেটা হয়নি ভেবে লাভ নেই। সার্ভিসের যে অপশানগুলো আসছে তার থেকে আপনার ভাইকে ওঠাই বাঁচতে বলুন যেটা এক জায়গায় বসে নয়, কারণ নেচারের মধ্যেই দেখবেন আপনার ভাইয়ের মধ্যে একটা ইরিটেশন আছে, একটুখানি ছটফটে ভাব আছে, ঠিক আছে না? ও এক জায়গায় আপনার ভাইকে যদি বলা হয় 2 ঘন্টা বসতে, এটা তার কাছে খুব কষ্টের বিষয়। হ্যাঁ তো ওকে ঘুরে ঘুরে কাজ করতে, ব্যায়াম করে কাজ করতে বলুন, সাকসেস 1000% রাখা আছে আপনার ভাইয়ের জন্য। কেমন? কোনো রেমেডির দরকার নেই, বাদ বাকি সব ওকে, খালি একটু খেয়াল রাখবেন হেলথের ব্যাপারে, পেটের প্রবলেম ডাইজেস্টিভ প্রবলেম ভুগবে। আমি বলে দিলাম আপনাকে, এইদিকে শুধু একটু খেয়াল করুন, ওটা আমার ডিউটি নয় ডাক্তারবাবুর ডিউটি। ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই হোক আবারও বলছি, আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ঠিক এইরকম প্রেডিকশনগুলো প্রশান্ত করতে পারে, একদম টু দ্য পয়েন্ট, শরীরের মাথা থেকে চুল কোথায় প্রবলেম, ডাইজেস্টিভ প্রবলেম, এর জন্য বাহবা চাই না, এটা আমার কাজ, না হলে আপনি আমার কাছে আসবেন কেন? এর জন্য হাততালির দরকার নেই, এর জন্য আমার কোনো ক্রেডিট প্রাপ্য নয়, এটাই আমার কাজ। এখন কেউ যদি বলে প্রশান্ত তুমি একটা অপারেশন করো ব্রেন টিউমার, আমি তো কান ধরে বলবো স্যার ছেড়ে দিন পারবো না, ওটা আমার কাজ নয়,
যেটা আমার কাজ সেটা আমার কাছে পারফেক্ট, ওটা আমি পারফেক্টলি করতে পারবো। যাই হোক, ডেট অফ বার্থ নিয়ে আসুন এবং বাড়ির প্ল্যান ড্রয়িং নিয়ে আসুন, জন্মাষ্টমীর দিন বাস্তুদোষ কাটাবার জন্যে সেই যন্ত্র স্থাপন করুন, ভালো থাকতে পারবেন। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।